বাচ্চা চুরি করে নিয়ে পালানোর অভিযোগে এক যুবককে গণধোরাই দিল উত্তেজিত জনতা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে গাজল থানার আটমাইল এলাকায়। যদিও পরে ওই যুবককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। জানা যায়, এদিন সকালে গাজল থানার আটমাইল এলাকায় এক শিশুকে চুরি করে নিয়ে পালাচ্ছিল ওই যুবক বলে অভিযোগ। ঠিক সেই সময় স্থানীয়রা ওই যুবককে ধরে ফেরায়, উত্তম মধ্যম উপহার দেয় বলে অভিযোগ। পরে পুলিশ উদ্ধার করে ওই যুবককে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। ধৃত যুবকের কাছ থেকে বেশ কিছু চাঁদের গহনা উদ্ধার করা হয়েছে। ধৃত যুবকের নাম পরিচয় জানা যায়নি। কোথায় হয়েছে এটা? বাচ্চা চুরি করছিল না বাচ্চার কই না বাচ্চার কলে ছিল বাচ্চা লোক আর চুরি করার লোক নিয়ে এসছে এখন হসপিটাল। আপনার নাম?